হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তোমার আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে 18th August বলে রাখি, বুধবার। আর এরকম একজন মেয়ের জন্যে ডিম অমলেট করে নিলাম, ডিম ভাজা। আমার মেয়েটাকে পিৎজা বলে খায়, তো যেহেতু রাউন্ড ফিগার হয় পুরো, আর এভাবেই দিতে হয়, কেটে দিয়ে টুকরো করলে চলবে না, অনেকেই কেটে কেটে খাবে। তো এটাকে দেবো। আর দেখতে পাচ্ছ আমি এখন ঘরের জামা পরে নিয়ে আসলে বাইরে বেরোচ্ছি একটু। আর আজকে সকালবেলা ডক্টরের কাছে যাবো, এখানে ক্লাস আছে বলে আর যদি কিছু বানানি, তো পাউরুটি আনা হয়েছে। বাবাকে তো ফ্রেঞ্চ টোস্ট করে দিলাম, আর আমি পাউরুটি খেয়ে নেবো চা দিয়ে, আর হাজবেন্ডকেও তাই দিয়ে দেবো। তো এখে আমরা এখন ডক্টরের কাছে যাবো। চলো, ডক্টরের কাছ থেকে এসে আবার তোমার সঙ্গে কথা বলছি। তো এখন দেখতে পাচ্ছ এসটি ডাক্তারখানায় আছে, হঠাৎ করে আসতে হলো। তখন তো বললাম বেরোচ্ছি, তো কোথায় বেরোচ্ছি তোমাদের বলে বেরোয়নি। তো এসছিলাম হঠাৎ করে ডাক্তারখানায়। তো আসলে কেন ডাক্তারখানায় এসেছি বাড়ি গিয়ে বলছি, এখন বড় ওখান দিয়ে ডাকছে বাইক। তো বাড়ি গিয়ে তোমাদের হচ্ছে হঠাৎ করেই আসলাম আসলে, এছাড়া এখন না আসলে আর আসতে পারতাম না, কেন না বেরোনো তো হয় না না। তো চলো এখন বাড়ি যাই, গিয়ে আবার তোমাদেরকে বলছি। তো দেখো, বাড়ি এসে তাড়াহুড়ো করে আবার রান্না করতে শুরু করে দিয়েছি। তো এটা করছি হলো একটু ভেন্ডি ঝাল করব, আর ভেন্ডি ঝাল একেবারেই সিম্পলভাবে করব। তো তার জন্য ভেন্ডিটা এসে চটপট করে আমি কেটে নিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার এগুলো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর ভেন্ডিগুলো দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এভাবে আমি ঢাকা দিয়ে ভেন্ডিটা একটু আসলে ভিতরটা যাতে বেশি তো নাড়াচাড়া করা যাবে না, যাতে ভাপিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেবো। তো এভাবে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখলে। এবার দেখো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, আর পেঁয়াজটা মাঝখান থেকে দিলাম। যেহেতু তাড়াহুড়োর সময় না, আমি এভাবে পেঁয়াজ আর আগে দিয়ে রান্না করার সময় পাই না, আসলে কাটতে কাটতে রান্না করি। তো এদিকে ডাল বসাচ্ছি, দেখো ডালে ফোড়ন দেবো। তো কড়াই টড়াই মাজা নেই ঠিকভাবে, এভাবেই বাটিতেই ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা আমার সিদ্ধ আছে। তো হলুদটা একবারই দিয়ে দিলাম, তার কারণ এত তাড়াহুড়ো করে রান্না করছি এভাবেই করে। এদিকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভেন্ডির মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর ডালটার ওদিকে ফোড়নটা গন্ধ হয়ে মানে গন্ধ বেরোচ্ছে সুন্দর, তো সেই জন্যে আমি ডালটাও এবার ঢেলে দেবো। তো ডালের মধ্যে একেবারে জল দিয়ে একটু প্রথমে হাতা করে দিয়ে নিলাম, তারপরে পুরো ডালটাই ঢেলে দিলাম। তো হয়ে গেল আমার ডাল। দেখো এরকম ভেন্ডিটা, একদম পেঁয়াজ দিই, আর কিছু দিইনি, আদা রসুন কিছু দিইনি, তারপরে পেঁয়াজ দিয়ে করলাম। আর তাড়াহুড়ো এভাবেই করি, তাছাড়া এটা খেতেও ভালো লাগে, আর শরীরের পক্ষেও ভালো, বেশি মশলা পড়লো না, পেঁয়াজ রসুন রসুন আদা এগুলো পড়লো না। তো চলো, এরকম ভেন্ডি আমার রেডি হয়ে গেছে। আর এদিকে প্রেশার কুকারে বললাম না ভাত করেছি, তো এই যে প্রেশার কুকারে আজকে ভাত করে নিয়েছি, এখানে ভাত আছে, আর এটা তো দেখলে ডাল, আর কালকে মাছের ঝোল আছে, তো ওটা ফ্রিজ থেকে এখন বের করে। এই যে কালকে মাছের ঝোল ফ্রিজে এভাবে রান্না করে রেখে দিয়েছিলাম। তো যেহেতু মাসি আসেনি, অনেক বাসন পড়ে যাচ্ছে বলে একবারে কড়াইতে করে রেখে দিয়েছিলাম, এই দেখো। তো এটা এখন গরম করবো, আর এখানে তো খাতা খুলতে সব এক জায়গায় জড়ো হয়েছে, এটাও নামাতে হবে। তো চলো এটা নামিয়ে নিই, আর এটা গরম করবো, গরম বসিয়ে দিয়েছি, আর ডালটা তো নামিয়ে নিয়েছি এখানে, আর ভাত আছে। তো আজকে আমার রান্না কমপ্লিট। আরে দেখো এটা হচ্ছে একদম, এখন ধোয়া উঠছে, এখনই রান্না করলাম, দেখতে পাচ্ছ পেপারটা উঠছে। তো পেঁয়াজ ডাল, আর এটা তো ভেন্ডির ঝাল করেছি পেঁয়াজ দিয়ে, একদম সিম্পলভাবে দারুণ খেতে হয়। তো বেশি মশলাও দিতে লাগে না, এদিকে দারুণ খেতেও হয়। একবার পেঁয়াজ দিয়ে তাড়াহুড়ো করে মানে হসপিটাল থেকে এসে তাড়াহুড়ো করে করলাম, এই দেখো এই যে ভেন্ডির ঝাল। আর এদিকে কালকে মাছের কালিয়া মতো করেছিলাম, সেটা ছিল গরম করে দিয়েছি, মানে এবেলা হয়ে যাবে, রাত্রিরে দেখা যাবে কী করা যায়। আর বললাম না যে প্রেশার কুকারে ভাত করেছি, তো এই যে তো আজকে হলো এই মেনু। আর এদিকে দেখো, বাবা যেহেতু ভেন্ডি খায় না ডালের সঙ্গে, তো পটল আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো পটল আলু ভাজা মেয়ের এদিকে খাওয়া হয়ে গেছে, তো এবার পটল আলু ভেজে বাবাকে খেতে দিয়ে দেবো, দিয়ে স্থানে যাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আর দেখা এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমার মেয়ে কিছু তোমাদের দেখাতে চাইছে। দেখো এখন সন্ধ্যাবেলা আমার সন্ধ্যাবেলা এসটি ডিরেক্ট তোমাদের সামনে, আর কেন গেছিলাম বলবো সেটা তোমাদের পরে, ডক্টর হসপিটালে কেন গেছিলাম। তো দেখো ওর জন্যেই এখন আমি মানে ব্লগটা শুরু করলাম, ওই আমাকে বললো মা একটু ফ্রেন্ডসদের দেখাও আমি কেমন ছবি এঁকেছি। তো দেখো আস্তে আস্তে ওর ছবি আঁকাটা অনেক ইম্প্রুভ হচ্ছে, জানো তো, মানে আগে তো হাত আঁকতে পারতো না,
তো আর কালার তো নিজেই দেয়, কালার কোথায় কি করবে, একটা একটা করে কালার করে, ইমাজিনেশনে যা আসে ও সেগুলোই কালার করে। তো সেই জন্য আমি ওকে কিছু বলি না যে কেন স্কাইটাই করলি, কেন রাস্তাটা ব্লু করলি, আমি কিছু বলি না, কারণ এটা ওর ইমাজিনেশন যে ও রাস্তাটাকে এইভাবে দেখতে চাইছে। তো বাচ্চাদের তো অনেক ইমাজিনেশান থাকে, তো সেই জন্যে আমি ওকে বারণ করি না। তো দেখো কি সুন্দর ও ওর মতো করে এঁকেছে, খুব সুন্দর এঁকেছে, তো খুব ভালো হয়েছে মা। তো ফের আচ্ছা বন্ধ করবো না। তো ও আবার আর কি কী আছে এর মধ্যে দেখি তুমি কী কী এঁকেছে, ও বার্ডস এঁকেছে, মেনশান করে দিয়েছে মা আমাকে, মানে ফেসের বার্ডসগুলো দেখাবে। আচ্ছা এখানে সানও আছে, বা দুটো মেঘ আছে, ও ক্লাউড ইউনিন। তো এই হলো ব্যাপার, তো ছবিটা দেখানোর জন্য আমি ব্লগটা এখন শুরু করলাম। তো সকালে বলেছিলাম তোমাদের যে বেরোচ্ছি ডাক্তারের কাছে, আসলে গেছিলাম হলো স্কিনের ডাক্তারের কাছে, তো আমার চোখের পাশ থেকে এখান থেকে কিছু র্যাশ মাঝে মাঝে হচ্ছে, তারপরে চুলকাচ্ছে, যাই হোক তো এই কারণেই ডাক্তারের কাছে যাওয়া তাড়াহুড়ো করে, কারণ স্কিনের ব্যাপার। তো হাজবেন্ডের রিক্স নিল না, বললো না স্কিনের ব্যাপার, আবার বেড়ে যাবে কী যাবে, তাছাড়া সবসময় তো বেরোনোও যায় না, ওর ও থাকে না, বললো আবার কোথায় কি অটো করে যাবে, রিক্সা করে যাবে, কি হবে। তো চলো আমি তোমাকে ছেড়ে দিই, কারণ করোনার জন্যে না কোনো কোথাও মানে পাবলিক ট্রান্সপোর্টে উঠতেই ভয় লাগে। তো যাই হোক, সেই জন্যে ও বললো যে আমি দেরি করো না, ওই জন্য হুট করে সিদ্ধান্ত নিয়ে হুট করে যেতে হবে বলে তোমাদেরকে বলে যেতে তখন তাড়াহুড়ো করে পারলাম না, তাই এখন তোমাদের বলছি। হ্যাঁ বলো, হ্যাঁ দুটো কালার করে পড়াশোনা করবে, ঠিক আছে তাই হবে, তো সেই জন্য বলে যেতে পারলাম না। তো এইটাই হলো কারণ, আর ডাক্তার কিছু ওষুধও দিয়েছে। তো দেখো এই একটা ক্রিম, এটা হচ্ছে নাইট ক্রিম রাত্রিরে মাখার জন্যে, আর এটা হলো একটা লোশন দিয়েছে, এটা হলো মানে শ্যাম্পু স্ক্যাল্পের জন্য, তো আর এটা হলো একটা সানস্ক্রিনও ইউজ করতে বললো, কেননা ঘরে থাকলেও বললো দিনে দুবার অন্তত সানস্ক্রিনটা ইউজ করতে, আর দিনে দুবার অন্তত সানস্ক্রিনটা ইউজ করতে, আর বাকিগুলো সপ্তাহে তিন দিন শ্যাম্পু করতে বলেছে ওটা দিয়ে, আর নাইট ক্রিম একটা দিয়েছে। এই হলো আমার ওষুধের গল্প, তাছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন আমি মেয়েকে পড়াবো, তো সন্ধ্যা দেবো দিয়ে মেয়েকে পড়াবো। কী হচ্ছে বাবু? হ্যাঁ ভীম চুটকি কালি ঢোলু হলু ঢোলু ভোলু কালিয়া, এদেরকে এখন আঁকতে হবে, আর রোজ এদেরকে আঁকতে, রাজু জাগু, বাবারে বাবা, এগুলো আঁকতে মানে আমাকে ডেলি আঁকতে হয়, কতবার আঁকি দিনে জানো তো, রান্না করতে করতে আঁকতে হয় করতে করতে আঁকতে হয়, তা আমার মেয়ে হচ্ছে এইভাবে মানে করতে থাকে। তো যাই হোক চলো, ওর এখন এইসব আঁকতে হবে, আগে পড়া করবে তারপরে পড়াশোনা, ও দুটো কালার করবে, তো চলো ঠিক আছে ওকে পড়াই তারপরে। ভীম ভীম ছোটা ভীম, হ্যাঁ কী মজা, এই ভীমটাই ওর শুধু পছন্দ হয়, আমি দেখেছি কোনো খেলনার মধ্যে। আচ্ছা দিদি তো লিখছে, দেখেছিস বাবা, ভাবা যায় কেউ লিখছে, সামনে তুই আছিস, হ্যাঁ লেখা হয়ে যাক তারপরে খেলবো আমরা, তাই না? হ্যাঁ তো এসেছিলো আমার দেওয়ারে ছেড়ে দেখলে, আর তখন বললাম না মেয়েকে পড়াবো, তো পড়তে বসেছে তখনই এসছে। যাই হোক ও তাও কিন্তু আমার মেয়ে একটু উন্নতিটা হয়েছে দেখছি, যে কেউ আসলে পড়াটা ছেড়ে উঠে পড়তো, স্বাভাবিক বাচ্চারা তো এটা করবেই। তো যাই হোক ও করলো, দেখলাম লিখতে যার যার দিয়েছি পড়াবার লিখে নিল, যাই হোক ওর পড়াটাও হলো, আর অনেকদিন পরে ওকে দেখলামও, তো একটু বেশি বেরিয়েছিল রাস্তা হাঁটতে, তো বাবা বললো তো নিয়ে যাও, ওপর থেকে ওকে নিয়ে আসলাম, একটু খেললো, খেলে এইমাত্র চলে গেল। আর এখন বাজে দেখো 9:10, আর আমি রান্নাঘরে চলে যাবো, আর এদিকে হাজবেন্ড বাড়ি এসছে, ওকে চা বিস্কুট দিয়ে দিয়েছে, চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছে, আর কি মতো ব্লগটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা, গুড নাইট।